বৃহস্পতিবার রাজ্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে বাঁকুড়ার মেজিয়া, গঙ্গাজলঘাটি, ইন্দুপুর ও তালডাংরা ব্লকে নলবাহিত পরিশ্রুত পানীয় জল প্রকল্পের শিলান্যাস করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন এই উপলক্ষে গঙ্গাজলঘাটির রাধামাধবপুর ফুটবল মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এদিন এই সভায় অভিষেক বক্তব্য রাখতে গিয়ে বলেন, মাথায় ফেটি বেঁধে যারা বিভাজনের নামে সমাজকে অশান্ত করার চেষ্টা করছেন তারা তৈরি থাকুন, মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়ে এর যোগ্য জবাব দেবেন। তিনি আরও বলেন, 5 বছর অতিক্রম হয়েছে, 50 পয়সাও বাঁকুড়ার উন্নয়নের জন্য খরচ করেনি নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের NDA সরকার। 5 বছর অতিক্রম হয়েছে, আগামী 1 মাসের মধ্যে নির্বাচন হবে, একটা উন্নয়নমূলক কাজ এরা করেনি, 50 পয়সা 1 টাকা বাঁকুড়ার উন্নয়নের জন্য দেয়নি, আর মুখে বড় বড় কথা, মাথায় ফেটটি বেঁধে যারা ভাবছে রাস্তায় নেমে বিভাজনের নামে সমাজকে অশান্ত করব, আমি বলি তৈরি থাকুন, আগামী দিন বাংলার মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে এবং কড়ায় গণ্ডায় জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। ভারতের সেনা, ভারতের ইন্ডিয়ান এয়ারফোর্স দেশের গর্ব, দেশের সম্পদ, কোন রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়, এটা তাদের জেনে রাখা উচিত। আমরা মনে করি যে আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে বলেছে যে আমরা সেনার পক্ষে, আমরা সম্প্রীতির পক্ষে, আমরা বায়ুসেনার পক্ষে, আমরা নেভির পক্ষে, আমরা আর্মফোর্সের পক্ষে, কিন্তু আমরা নরেন্দ্র মোদীর তানাশাহী সরকারের পক্ষে নয়। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা।